पिता स्वर्ग पिता धर्म पिता ही परमंतपः पीतरी प्रीतिमपन्य प्रियंते सर्वदेवता नमः पितृचरणभ्य नमः। गुरुना भोजी मुई सन्ध्या सकाले मोहन प्राण दियारे गुरुना भोजी मुई सन्ध्या सकाले मोहन प्राण दियारे फुरैया गेल मोर मानव जनम फुरैया गेल मोर मानव जनम आपन कर्म दोषे रे प्राणेर बांधव रे दाओ देखा दया करे प्राणेर बांधव रे दाओ देखा दया करे आशीते हबे मोर बारे बारे हे नवाबेर माजारे आशीते हबे मोर बारे बारे हे नवाबेर माजारे हार ना हबे मोर मानव जनम हार ना हबे मोर मानव जनम पाषाणे भांगिले माथा रे प्राणेर बांधव रे दाओ देखा दया करे प्राणेर बांधव रे दाओ देखा दया करे जाहार लागिया खाटिया मोरिनु से तो भूलिया जाबे रे जाहार लागिया खाटिया मोरिनु से तो भूलिया जाबे रे प्राण पाखी मोर पलके उड़िबे प्राण पाखी मोर पलके उड़िबे छाड़िया सकल माया रे प्राणेर बांधव रे दाओ देखा दया करे प्राणेर बांधव रे दाओ देखा दया करे गुरु ना भोजी मुई सन्ध्या सकाले मन प्राण दियारे फुरैया गेल मोर सादेर जनम फुरैया गेल मोर सादेर जनम आपन कर्म दोषे रे प्राणेर बांधव रे दाओ देखा दया करे प्राणेर बांधव रे दाओ देखा दया करे। नमस्कार আমি সাগরিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল লাভলি লাইফে। প্রতিটি মানুষের জীবনে প্রথম গুরু তার বাবা অথবা মা। আমার জীবনেও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও ভালোবাসা জানানোর কোনো বিশেষ দিন হয় না, তাও পিতৃদিবস উপলক্ষে বাবাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর অবসর আমি কোনোভাবেই হারাতে চাই না। বাবা, অনেক কষ্ট করে আমায় মানুষ করেছো তুমি। আমি মুখ ফুটে কিছু চাওয়ার আগেই সাধ্যের বাইরে গিয়ে সমস্ত অভাব পূরণ করেছো তুমি। হাজারো কষ্টের মধ্যে তোমার মুখে ওই একই মিষ্টি হাসি, কারুর জন্য নিঃস্বার্থভাবে কিছু করার মধ্যে কত আনন্দ খুঁজে পাও তুমি। তোমার ভালোবাসা স্বার্থত্যাগের ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। এত গেল আমার জন্মদায়ী বাবার কথা। এবার বলি আমার আরেক বাবার কথা, যাকে আমি ভাগ্য গুণে পেয়েছি। উনি আমার শ্বশুর মশাই। উনিও বাবার মতোই আমাকে সমান স্নেহ দেন। যদিও বেশি দিন ওনার কাছে থাকার সুযোগ হয়নি,
তাও যখনই দেশে ফিরি তখনই আমার সমস্ত ভালো লাগার দায়িত্ব উনি নেন, আমার সমস্ত অন্যায়ের হাসি মুখে প্রশ্রয় দেন উনি। তাই আমার দুই বাবাকেই আজ আমি বলতে চাই, তোমাদের দুজনকেই আমি খুব 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 ভালোবাসি। এই পিতৃদিবস উপলক্ষে আজকের গানটি আমি সমস্ত পিতৃসম গুরুকে উৎসর্গ করলাম। যদি আমার এই এপিসোডটা আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বাবাকে এবং আপনার বন্ধুদেরকে এই এপিসোডটা শেয়ার করুন। আমার সমস্ত এপিসোডের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।